দিজ আর দ্য অ্যাড্রেসেস অফ ইচ ইনস্ট্রাকশানস মানে হচ্ছে ইন্টেবিসি এই ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস হচ্ছে হান্ড্রেড মানে এ যখন এই ইনস্ট্রাকশনগুলো যখন মেমোরিতে স্টোর হয়েছে তখন এই ইনস্ট্রাকশনটা হান্ড্রেড লোকেশানে স্টোর হয়েছে এ ইকুয়াল টু ফাইভ এই ইনস্ট্রাকশনটা হান্ড্রেড অ্যান্ড ওয়ান লোকেশানে স্টোরড হয়েছে বাকিগুলো এরকমই হচ্ছে ঠিক আছে সাপোজ এইটা হলো মেমোরি ঠিক আছে এবারে এই মেমোরিটার মধ্যে তিনটে পার্ট আছে কি কি একটা হচ্ছে দেখ স্ট্যাক এটা হচ্ছে স্ট্যাক ঠিক আছে স্ট্যাকের যা কাজ পুষ্প যা আছে সেই সেম এই পার্টে আমি ডেটা লিখেছি তার মানে এই পার্টটাতে যত অপারেন্টস আছে সেগুলো স্টোর হয় ঠিক আছে আচ্ছা এবারে এই পার্টটা হলো প্রোগ্রাম ওকে তো প্রোগ্রাম মানে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস তার মানে এই পার্টটাতে এই ইনস্ট্রাকশনসগুলো স্টোর্ড আছে ঠিক আছে এবারে আমি এটা মানে এক্সাম্পলগুলো এরকমই আরবিট্রারি লিখেছি এই এক্সাম্পলটার সাথে অ্যাকচুয়ালি মানে ম্যাচ করিয়ে লিখেছি দেখ যেমন এইখানে জিরো থেকে স্টার্ট করেছি জিরো ওয়ান টু থ্রি এরকম করে যাচ্ছে 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 এই পার্টে এখানে হান্ড্রেড মানে হান্ড্রেড থেকে মানে এগুলো কন্টিনিউ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ওয়ান টু থ্রি ফোর এরকম করে যেতে যেতে এই পার্টটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ওয়ান এমনকি হান থাউজেন্ড অবধি যাচ্ছে হলো তার মানে দেখ এই হান্ড্রেড লোকেশানে এই এবিসি ইনস্ট্রাকশনটা স্টোর আছে হান্ড্রেড ওয়ানে এ ইকুয়াল টু ফাইভ স্টোর আছে হান্ড্রেড টুতে বি ইকুয়াল টু টু এটা স্টোর আছে তেমনই ফাইভ হান্ড্রেডে ইন্ট এই ফাংশন কল বা সাবরুটিন কলওয়ালা এই ইনস্ট্রাকশনটা স্টোর আছে ফাইভ হান্ড্রেড ওয়ানে হচ্ছে ইনজেড এরকম এইগুলো স্টোর আছে ক্লিয়ার তো এবারে দেখ এই ডেটা রেজিস্টার কেন আসছে আগে বলেছি কোনো মেমরি যখনই থাকবে তার সাথে অ্যাসোসিয়েটেড দুটো রেজিস্টার থাকবেই একটা হলো ডেটা রেজিস্টার আর একটা হলো অ্যাড্রেস রেজিস্টার ঠিক আছে তো এই মেমরিটা তো যেহেতু তিন রকমের সেকশন করে দিয়েছে তিনটের ক্ষেত্রে ডেটা রেজিস্টার হচ্ছে সেম কিন্তু যেহেতু তিনটে পার্ট আছে তো অ্যাড্রেস রেজিস্টারগুলো আলাদা হয়ে গেছে স্ট্যাক মানে হচ্ছে টপ অফ দ্য স্ট্যাকে যে এলিমেন্ট থাকবে তার অ্যাড্রেসটাকে হোল্ড করবে স্ট্যাক পয়েন্টার ঠিক না তো এখন যদি টপ অফ দ্য স্ট্যাক এলিমেন্ট হয় হচ্ছে এই লোকেশনে দুই নাম্বার লোকেশনে আছে তাহলে এর অ্যাড্রেস কত হচ্ছে দুই তার মানে স্ট্যাক পয়েন্টার দুইকে হোল্ড করবে রাইট স্ট্যাক পয়েন্টার হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য টপ অফ দ্য স্ট্যাক এলিমেন্ট ক্লিয়ার আচ্ছা ডেটা বলতে এখানে অপারেন্টস আছে আলটিমেটলি ডেটা আছে ঠিক আছে তো এইখান মানে এই পার্টটাকে আমাকে অ্যাক্সেস করতে গেলে এর মধ্যে আমি এটা ধর এটা ফিফটি ফিফটি ওয়ান এরকম করে করে অ্যাড্রেস আছে তো এইখানে আমি কোন লোকেশনের অপারেন্ড বা কোন লোকেশনের ডেটাকে অ্যাক্সেস করতে চাই সেটা আমাকে অ্যাড্রেস রেজিস্টারের ভায়া অ্যাক্সেস করতে হবে ক্লিয়ার আর এই পার্টটাতে কি হচ্ছে প্রোগ্রাম মানে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন প্রোগ্রাম কাউন্টারের কাজ মনে আছে

এবারে বি ইকুয়াল টু টু যখন এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছে তখন প্রোগ্রাম কাউন্টারে কত আছে ওয়ান জিরো থ্রি রাইট এবারে এই ওয়ান জিরো থ্রিতে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা যখন এক্সিকিউট করছে তখন প্রোগ্রাম কাউন্টারে কত আছে ওয়ান জিরো ফোর ঠিক আছে লিখেই রাখি যেহেতু আমার কাজে লাগবে ওয়ান জিরো ফোর কখন থাকছে যখন ওই ফাংশন কল মানে সাবরুটিন কল এই এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছে একশো ঠিক আছে তো এইটা এক্সিকিউশনের টাইমে আমি দেখতে পেলাম যে এখানে একটা ফাংশন কল হয়েছে আই মিন সাবরুটিন কল হয়েছে তাহলে এই যে রিটার্ন অ্যাড্রেসটা আছে ওয়ান রিটার্ন অ্যাড্রেস আপাতত কোনটা প্রোগ্রাম কাউন্টারের যে অ্যাড্রেসটা রয়েছে আপাতত সেটাই রিটার্ন অ্যাড্রেস কারণ এই ইনস্ট্রাকশানটা এক্সিকিউট করতে গেলে ওকে এই ওয়ান জিরো থ্রি থেকে সোজা চলে যেতে হবে ফাইভ হান্ড্রেড এই লোকেশনে। মানে এইখানে ও এক্সিকিউশন করছিল এখান থেকে ও এই একশো চারকে এক্সিকিউট করতে পারবে না র্যাদার ওকে স্কিপ করে সোজা ফাইভ হান্ড্রেডে চলে যেতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে পাতিকথা প্রোগ্রাম কাউন্টারে ওয়ান জিরো ফোরের বদলে ফাইভ হান্ড্রেড লোড করতে হবে তাহলে এই যে রিটার্ন অ্যাড্রেস ওয়ান জিরো ফোর সেটা কোথায় যাবে সেটাকে আমাকে কোথাও স্টোর করতে হবে সেটা আমি কোথায় স্টোর করব সেটাকে আমি স্ট্যাকের মধ্যে স্টোর করব এই মেমোরি স্ট্যাকটার মধ্যে স্টোর করব ক্লিয়ার আলটিমেটলি সাবরুটিন কল ফাংশন কল ইন্টারাপ্ট মোর লেস সেমই জিনিস ঠিক আছে খালি এই রিটার্ন অ্যাড্রেসটা আগে পড়েছিলিস হচ্ছে ইন্টারাপ্ট পড়ার সময় মেমোরিতে জিরোয়েথ লোকেশানে স্টোর হয় আপাতত এখানে যেহেতু স্ট্যাক স্ট্যাক অর্গানাইজেশন ইউজ করে বানাতে হচ্ছে সেহেতু রিটার্ন অ্যাড্রেসটা স্ট্যাকের মধ্যে স্টোর করছি কীরকম করে এবার সেটা দেখি দেখ রিটার্ন অ্যাড্রেস আপাতত কোথায় আছে ফর দ্য টাইম বিং এখনও অবধি প্রোগ্রাম কাউন্টারে আছে তার মানে কন্টেন্ট অফ প্রোগ্রাম কাউন্টার হচ্ছে গেস্ট সোর্স আমি এই কন্টেন্ট এই যে ওয়ান জিরো ফোর কোথায় পাঠাতে চাইছি স্ট্যাকের মধ্যে তাই তো তার মানে যখন নিউ ডেটা ইনসার্ট করছি সেটাকে পাতি কথায় বলা হচ্ছে পুশ অপারেশন রাইট ফ্রম প্রোগ্রাম কাউন্টার টু স্ট্যাক তো স্ট্যাকে যখন আমি নিউ ডেটা ইনসার্ট করতে চাইছি পুশ করতে চাইছি আমার ফার্স্ট রুল কি হচ্ছে স্ট্যাক পয়েন্টারের পজিশনটাকে আগে চেঞ্জ করতে হচ্ছে সাপোজ জিরোতেও ডেটা আছে ওয়ানেও কিছু আছে হুম টুতেও কিছু আছে তার মানে স্ট্যাক পয়েন্টার এখন কাকে পয়েন্ট করে বসে আছে আপাতত টপ অফ দ্য স্ট্যাক হচ্ছে গিয়ে টু রাইট তার মানে স্ট্যাক পয়েন্টার টুকে পয়েন্ট করছে এবারে আমি থ্রিতে এই ওয়ান জিরো ফোরকে থ্রি লোকেশনে রাখতে চাইছি তার মানে স্ট্যাক পয়েন্টারের ভ্যালুটা চেঞ্জ করতে হচ্ছে মানে ইনসার্শন মানে পুশ অপারেশন যেটা হচ্ছে তাহলে ফার্স্ট আমার কাজ হবে হচ্ছে এসপির ভ্যালু আমি যেহেতু এগুলো ইনক্রিজিং অর্ডারে রেখেছি তাই আমি এসপি প্লাস ওয়ান করছি যদি আমি এই ব্যাপারে মানে এই অ্যাড্রেসগুলোকে উল্টো অর্ডারে লিখতাম তাহলে আমাকে মাইনাস ওয়ান করতে হতো দেখবি পিডিএফ বা বইতে যেখানে দেখবি ওগুলো মাইনাস ওয়ান আছে ঠিক আছে সো ডোন্ট বিভড়িফাইড এসপি প্লাস ওয়ান আমি টু থেকে এবার নিউ ডেটা যেটা এই রিটার্ন অ্যাড্রেসটা রাখবো সেটা থ্রি লোকেশানে রাখবো তাহলে স্ট্যাক পয়েন্টটার আপাতত এ কে পয়েন্ট করছে নট টুকে রাইট এবারে এইখানে আমি পুশ করবো কাকে আনছি কন্টেন্ট অফ প্রোগ্রাম কাউন্টার দ্যাট ইস দা রিটার্ন অ্যাড্রেস ফ্রম পিসি টু কোথায় যাচ্ছে এই জায়গাটা মানে হচ্ছে এসপির মধ্যে যে অ্যাড্রেসটা আছে এম অফ এসপি ঠিক আছে এবারে দেখ এই প্রোগ্রাম কাউন্টারটার মধ্যে এই ওয়ান তো উড়ে যাবে ঠিক আছে কারণ কি এখন আমার কাজ হচ্ছে সাবরুটিন কলটা করতে গেলে প্রোগ্রাম কাউন্টারে এই ওয়ান জিরো ফোরের বদলে ফাইভ এটাকে লোড করতে হবে তাহলে সেটাও আমাকে দেখাতে হবে তাহলে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে এই যে ফাইভ হান্ড্রেড মানে যেটাকে এক্সিকিউট করতে হবে তার অ্যাড্রেসটা আমি যে লোড করছি এটাকে তো আমি ফাইভ হান্ড্রেড লিখতে পারবো না এই জিনিসটাকে বলে হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস তোরা অ্যাড্রেসিং মোড পড়ার সময় এই টাউনটার সাথে যথেষ্ট ফ্যামিলিয়ার ঠিক আছে তো এই হয়ে গেল যখন সাবরুটিন কলটা এক্সিকিউশন করানোর হলো এবার প্রোগ্রাম কাউন্টারে ফাইভ হান্ড্রেড তারপরে ফাইভ হান্ড্রেড ওয়ান ফাইভ হান্ড্রেড টু মানে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই রিটার্ন সমস্ত এক্সিকিউশন হয়ে গেল এবারে রিটার্ন স্টেটমেন্ট যখন এসে গেছে তার মানে হচ্ছে এখান থেকে এই ফাইভ হান্ড্রেড থ্রি থেকে ওকে আবার এই একশো চারে ফিরতে হবে কারণ কি রিটার্ন করছে মানে এখানে চলে গেলো সির মধ্যে এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল তারপরে প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করবে এটাই তো রুল নাকি এবারে তাহলে আমাকে কি করতে হবে এই স্ট্যাকেতে এই জায়গাটা যেটা আমি ওই ওয়ান জিরো ফোর রিটার্ন অ্যাড্রেসটা পুশ করে রেখেছিলাম এটাকে আবার প্রোগ্রাম কাউন্টারে লোড করাতে হবে এই জিনিসটাকে আবার এই প্রোগ্রাম কাউন্টারে নিয়ে যেতে হবে তার মানে দেখ পাতি কথায় স্ট্যাক থেকে পপ হচ্ছে ঠিক আছে তাহলে পপ হওয়ার জন্য কি করতে হবে প্রথমে এখান থেকে ওখানে নিয়ে যাব তারপর স্ট্যাক পয়েন্টের ভ্যালু এক কমিয়ে দেবো বাস হয়ে গেল তাহলে আফটার এক্সিকিউটিং দ্য সাবরুটিন বা আফটার রিটার্নিং ফ্রম সাবরুটিন কি করছে এই এই মানে টপ অফ দ্য স্ট্যাকে আপাতত আমি রিটার্ন অ্যাড্রেসটা রেখেছি এইখান থেকে আমি নিয়ে যাবো প্রোগ্রাম কাউন্টারে পপ করছি তাহলে পপ করার জন্য কি করতে হচ্ছে এম অফ এসপি এম অফ এস পি মানেই তো একশো চার মানে টপ অফ দ্য স্ট্যাকের এলিমেন্টটাকে মিন করছে তাই তো কারণ টপ অফ দ্য স্ট্যাক মানে স্ট্যাক পয়েন্টার কাকে পয়েন্ট করছে টপ অফ দ্য স্ট্যাক তার অ্যাড্রেস কি থ্রি তার মানে এসপির মধ্যে থ্রি আছে তাহলে এম অফ থ্রি বা এম মানে হচ্ছে তার মধ্যে আছে একশো চার এই কন্টেন্টটা তাহলে এটাকে আমি নিয়ে যাচ্ছি কোথায় এটা হচ্ছে সোর্স নিয়ে যাচ্ছি কোথায় সোজা প্রোগ্রাম কাউন্টারে হয়ে গেল আর যেহেতু পপ করলাম তার মানে এখান থেকে এটা উড়ে গেল এবার স্ট্যাক পয়েন্টারের ভ্যালু আবার এক কমিয়ে দেবো যেহেতু আমি এটা ডিক্রিজিং মানে এই অর্ডারে রেখেছি এসপি এসপি মাইনাস ওয়ান বাস ডান